দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে এসে গেছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর এলাকায়। এখানে আব্দুল্লাহ আল জুবায়ের নামের এক উদ্যমী যুবক বাড়িতেই গড়ে তুলেছেন বিড়ালের খামার। বিগত এক বছরের ব্যবধানে তিনি চারটি বিড়ালের বাচ্চা বিক্রি করেছেন প্রায় 50,000 টাকার উপরে। এর মধ্য দিয়ে তিনি এই বিড়ালের খামার করতে চান বাণিজ্যিকভাবে। আমরা আব্দুল্লাহ জুবায়ের নয়নের সাথে কথা বলবো তার বিড়ালের খামার করার পরিকল্পনা নিয়ে। কিভাবে শুরু করেছিলেন, বর্তমান অবস্থা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা তার সাথে বিস্তারিত কথা বলব। আশা করছি সবকিছু জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা থাকছেন আমাদের সাথে। আর আপনাদের সাথে আছি আমি এইচএম আলাউদ্দিন। বিড়াল সম্পর্কিত আপনার শুরুর গল্পটা আমরা জানতে চাই। আসলে আমি পাখির জগতে ছিলাম প্রায় 6 বছর। 6 বছর আমি পাখি পালন করতাম। তা লাস্ট 2 বছর হলো আমাকে এক ছোট ভাই আমাকে একটা বিড়াল গিফট করে, ওর ঢাকা থেকে নিয়ে আসছিল ওর ফ্রেন্ডের কাছ থেকে, এনে আমাকে গিফট করলো। গিফট করার পর থেকে বিড়ালের প্রতি একটা ভালোবাসা জমে গেলো। মানে ওই বিড়ালটা যখন আমি দোকান থেকে আসতাম আসার সাথে সাথে ও আমার সাথে খেলাধুলা করতো, আমি যখন বিছনায় শুতাম আমার বিছনায় যায় শুতো পাশে এসে, এবং যখনই ঘুমাতো আমার হাতের উপরে ঘুমাতো, ওর থেকে বিড়ালের প্রতি একটা ভালোবাসা জমে গেলো। তখন আমি আস্তে চিন্তা করলাম যে আসলে একটা বিড়াল ও একা একা থাকে, সারাদিন আমি বাসা থাকি না, কী করা যায়, ওর জন্য একটা জোড়া আমি খুঁজলাম। তো যাই হোক, ওর জন্য একটা জোড়াই করলাম। করার পর ও প্রেগনেন্ট হলো প্রথম, হওয়ার পর 4টা বাচ্চা দিল। প্রথম চারটা বাচ্চা আমি 4 জনকে গিফট করি, ওই 4টা আমি সেল করি না, প্রথম 4টা বাচ্চা আমি 4 জনকে গিফট করে দিই। দেওয়ার পর পরের বার আমার আবার যখন প্রেগনেন্ট হলো, পরে আমি রানি ওর বাচ্চা হলো আপনার 4টা বাচ্চা হলো, আমি 2টো রেখে দিই আর 2টো আমি সেল করে দিই, 13,000 টাকা করে সেল করে দিই। তখন আমি দেখলাম যে আচ্ছা এটা তো আমি শখে করতেছি, বাট শখ করতে করতে একটা ব্যবসায়িক চিন্তা, মানে ব্যবসায়িক হয়ে যাচ্ছে আমার। তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে ব্যবসা কীভাবে যাওয়া যায়। তখন এটা আমি আস্তে আস্তে আরও বানানো শুরু করলাম। তখন আমি আরও 2টা বিড়াল নিয়ে আসলাম। আনার পর যেরকম এই গেল 2টা বিড়ালকে আপনি কিনেছেন? হ্যাঁ, 2টা বিড়াল কেনা। কত টাকা দিয়ে কিনেছেন? 13,000 টাকা কেনা ছিল আমার। এবার আপনার এবারে যখন আপনার এবার বাচ্চা হলো, 3টা বাচ্চা হলো, তো আমি যা শখের বিষয়ে বাচ্চা হলো, বিড়ালের বাচ্চা হলো, আমি শখের বিষয়ে জাস্ট আমার পেজে আমার ফেসবুকে আমি জাস্ট পোস্ট দিই বিড়ালের ফেসবুক পেজ আছে এমডি নয়ন, জি এমডি নয়ন আমার ফেসবুক, আর আমার পেজের নাম হচ্ছে খুলনা পেটস জোন খুলনা পেটস জোন। জাস্ট আমি ওইখানে বিড়ালের বাচ্চা হয়েছে সেই হিসাবে আমি ওদের ছবি জায়গায় আপলোড দিই, ভালো হিসেবে ওই ছবি আপলোড দেওয়ার পর থেকে আমার বিভিন্ন জায়গা থেকে আমার ফোন দেয় যে ভাই আপনার বেবিগুলো অনেক সুন্দর হয়েছে, বেবিগুলো সেল দেবেন কিনা, বিড়ালের বেবিগুলো সেল দেবেন কিনা। তখন আমি প্রথম একটু এড়ায় যাই যে না এখন না ভাইয়া, এখনও তো বাচ্চা, পর তাহলে আমরা আগের থেকে বুক দিই, আমরা বুক দিই, বাচ্চাগুলো আমাদেরকে দিবেন। তাই বললাম যে ঠিক আছে ভাইয়া। তখন ওদের সাথে দামই হলো, তা আমি 15 থেকে শুরু করি, 15 চাই, তা ওরা 13-12 এরকম বলে, তা আমি 13-তে রাজি হয়ে যাই। তা 3টা বাচ্চা, এবার 3টা বাচ্চা আমার বুক হয়ে গেছে। তারপর ওরা ফেসবুকে আমাকে বুক দিয়ে দিলো, 13,000 টাকা করে বুক দিলো, 13,000 টাকা করে এক একটা বাচ্চা আমাকে বললো। তা একজন একটা যাবে ঢাকায় যাবে, একটা খুলনার এক ভাই নিবে আমার, আর বাগের যাবে একটা। তা তখন যখন আমি দেখলাম যে না এটা আসলে ব্যবসায় দিক যাওয়া যাচ্ছে, কারণ আমার যেহেতু বেবি বিড়ালের বেবি হচ্ছে, এত বিড়াল তো আমি রেখে কী করবো, তখন এটা আমি আস্তে আস্তে ব্যবসার দিকে গেলাম। আর আসলে ঢাকায় এগুলোর দাম অনেক, প্রায় 20,000 টাকা, 18,000 টাকা, 15,000 টাকা দাম। তখন আমি চিন্তা করলাম যে আসলে খুলনার মানুষ ঢাকা থেকে আনবে এত খরচ করে। তখন আমি আস্তে আস্তে ভাবলাম যে এটা আমি একটু খুলনা একটু বড় শহরের ব্যবসার দিকে যাবো, বড় শহর করবো, যে খুলনার মানুষকে আমি অল্প টাকায় দিতে পারি কিনা, 10 থেকে 12-র মধ্যে দিতে পারি কিনা, এই চিন্তাভাবনা আছে। এবং আল্লাহ যদি বাঁচে আমি যদি এটা প্রসার করতে পারি, তা খুলনার মানুষকে আমি এরকম কমেটে দেওয়ার চিন্তাভাবনা নিব। সেই বিড়ালগুলো কোন দেশি বিড়াল? এটা আসলে অনেকে বলে ফারা, মানে পার্সিয়ান বলে, আসলে যে উৎপত্তি ইরানি, ফরাসি থেকে উৎপত্তি ওদের বিড়ালটা। এখন আমার কাছে 5টা আছে, তার ভিতর তো 3টা বাচ্চা সেল হয়ে যাবে, থাকবে 3টা। এরপর আমার মানে আমার কাছে সব ফিমেল, এখন টার্গেট আছে আমার 2টা মেল আনার চিন্তাভাবনা আছে, হয়তো বা আমি এই মাসের লাস্টে আমি 2টা মেল নিয়ে আসবো। আপনি কি কোথাও কথাবার্তা বলেছেন যে কোন জায়গা থেকে আনবেন কিভাবে? হ্যাঁ, 2 জায়গায় আমি কথা বলছি, ঢাকায় কথা বলছি আর খুলনায় এক আপুর মাধ্যমে কথা বলছি, সে আপু সাদি আপু, মানে আমার বিড়ালের কোনো কিছু হলে আপুর সাথে আমি যোগাযোগ করি, সাদি আপু, উনি আবার এইসবে খুব ভালো বোঝে এবং উনি আমাকে খুব হেল্প করে, সাদি আপু নামে এক আপু আছে, উনি খুব হেল্প করে এই ব্যাপারে আমাকে। উনি নিজেও কি বিড়াল? হ্যাঁ, উনি বিড়াল পোষেন। উনি কি বিক্রিও করেন? হ্যাঁ, উনিও বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে আপনারা বাণিজ্যিকভাবে এই বিড়ালের খামার করতে চান, কীভাবে চান সেটি? চাচ্ছি আমরা আমরা 3 জন মিলে এটা চাচ্ছি, যেরকম আমি, তারপর সাদি আপু আর একটা ভাই আছে ছোট ভাইয়ের জন, ও এই 3 জন মিলে আমরা চাচ্ছি এটাকে একটা মানে জাত, বিভিন্ন জাত, মানে আসলে এক জাত নিয়ে, 3 জন এক জাত নিয়ে করবো না আমি, মানে এদের বিভিন্ন জাত আছে,
পার্সিয়ান এর ভিতর বিভিন্ন জাত আছে, আমরা তিনজন তিন রকমের জাতের দিক যাব, যে এটাকে আমরা মানে প্রজাতিটা চেঞ্জ করব। শুধু পার্সিয়ান না, আপনার এক্সোটিক আছে, এক্সোটিক পার্সিয়ান আছে, বেঙ্গলি আছে, বিভিন্ন জাতের বিয়ার আছে। এইগুলো আমরা টার্গেট নিচ্ছি যে খুলনার মানুষকে কোনটা দেওয়া যায়, সেই হিসাবে আমরা এখন তিনজন মিলে আমরা একটা খামার তৈরি করার চিন্তা বানিয়েছি, যে বিভিন্ন জাতের বিড়াল আমরা কালেকশন করব, কালেকশন করে সেটা আবার বিক্রি করব, বিক্রি করার চিন্তা ভাবনা। এই বিদেশি বিড়াল আমাদের দেশে পালন করার উপকারিতাটা কি, এটা একটু বলতে পারবেন? আসলে তো মানে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর বিড়ালটা, দেখতে পুতুলের মতন। আর মূলত আমরা সারাদিন মানে বাসার ভিতর সারাদিন আসলে কাজ কি, এখন আসলে এমন একটা ব্যবস্থা হয়ে গেছে, অ্যান্ড্রয়েড মোবাইল এসে, ইন্টারনেট যুগ এসে, মানে সবাই মোবাইল নিয়েই থাকে, মানে একত্রিত হয়ে গেছে, মানে সারাদিন মোবাইল, মোবাইল ছাড়া কিছু মানে। এখন যদি আপনি একটা বিড়াল পালেন, মোবাইল থেকে যদি বিড়াল যখন থাকবে, আপনি কিন্তু মোবাইলের দিকে বেশি যাবেন না, আপনি বিড়ালটা নিয়ে খেলাধুলা করবেন। মানুষের মানে মানে এমন একটা অবস্থা হয়েছে, একদিনই হয়ে গেছে লাইফটা, যখন আপনি বাইরে থেকে আসতেছেন, বিড়ালটা যখন আপনার পাহাড় দিয়ে এসে ঘাসে ঘাসে করবে বা আপনার পাশে খেলাধুলা করবে, তখন আপনার মনটা আসলে কিন্তু ফ্রেশ হয়ে যাবে, মানে প্রকৃতির সাথে থাকা, মানে যে আমি কি হচ্ছে, আমি মোবাইলটা না মানে পশু পাখি নিয়ে আমি আসি বাসায়, যখন বাসার ভিতরে ঢুকবো ও আপনার কাছে দৌড়ে আসবে, দৌড়ে আসে আপনার সাথে খেলাধুলা করবে। মোবাইল কম্পিউটার বা টেলিভিশনের যুগের বাইরেও যে একটা আলাদা আলাদা যুগ আছে, সেটি এই বিড়াল পালনের মধ্য দিয়েই আবিষ্কার করা সম্ভব, করা সম্ভব, এটাই তো আপনি বুঝতে পেরেছেন। এই বিড়ালে কি আপনার আমাদের দেশীয় বিড়ালের মতো ইঁদুর মারার কোনো বা অন্যান্য পোকামাকড় দমনের ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখে কিনা? হ্যাঁ, ভূমিকা রাখে। যেরকম আমার পাখির ঘরে, ওকে আমি এখন মানে রাত্রিবেলা পাখির ঘরে রাখি, তো আমার পাখির ঘরে অনেক ইঁদুর ছিল, প্রচুর পলঙ্গ, তো অনেক ইঁদুরের মানে পাখির বাচ্চা মেরে ফেলছে, ডিম খাবার ডিম ভেঙে ফেলছে, তারপর আপনার ওই খাবার নষ্ট করে ফেলায়। বাট এ আমি যখন একে পাখির ঘরে রাখার ওই করলাম, তারপর থেকে আমার ইঁদুর ওখানে নেই। আমি প্রথম দিন দুটো ইঁদুর মারা পেলাম, যে দুটো ইঁদুর মেরে ফেলছেও, তারপর থেকে ওখানে ইঁদুর আর নেই, ইঁদুর নেই বললেই চলে। তা আপনি এটা দিয়েও মানে ইঁদুর মারা সম্ভব, ইঁদুর পোকামাকড় যেরকম মাঝে এরকম একটা তেলা পোকা মেরে আমার কাছে নিয়ে আসছে, মেরে আমার সামনে দিয়ে দিচ্ছে, তেলা পোকা মেরে নিয়ে আসছে, মানে ও একটা এমন দেখাচ্ছে আমি খুব মহৎ একটা কাজ করে ফেলছি। তারপর যখন ওকে আমি আদর করলাম, আস্তে মুখ থেকে ফেলাই দিলো, বাবাই আমার গা ঘেসলো। আপনার বিড়ালের আমি দেখলাম যে আপনি একটু আগে নাম ধরে ধরে ডাকছেন, কি কি নামে ডাকেন? এটার নাম পিউ, একটা আছে রানী, আর একটা আছে আপনার স্নুপি। স্নুপি, স্নুপি, আচ্ছা আচ্ছা। এরকম আপনি বিড়ালের নাম ধরে যদি ডাকেন, তাহলে এরা কি সাড়া দেয়? হ্যাঁ, সাড়া দেয়। আপনার কমান্ড ফলো করে? কমান্ড মোটামুটি ফলো করে, যা বলেন তাই শুনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার পরিবারের অন্য অন্য সদস্য যারা আছেন, আপনার বাবা মা, আপনার ওয়াইফ, এরা এই বিড়াল, আপনার এই বিড়াল পালনকে কিভাবে দেখছেন? তারা সাধুবাদ দিচ্ছে, মানে তারা অনেক পছন্দ করে পশু পাখি। যেরকম প্রথম বিড়ালটা যখন আমি নিয়ে আসি, প্রথমত আমার আব্বু আমাকে খুব সাপোর্ট দেয় বিড়ালটার ক্ষেত্রে। আব্বুরও খুব পছন্দ হয়ে গেল, আব্বু দেখলাম বাসায় আসলো, আসে ওকে নিয়ে আব্বু নিজের রুমে ওকে নিয়ে শুলো, ওর সাথে খেলা করলো। বাসায় আসার পরই মানে রাত্রে যখন দোকান থেকে আসে, আসার পরে আগে প্রথমে ডাক দেয়। ওর নাম ছিল মাফিন, বাদামি কালার একটা বিড়াল ছিল মাফিন, ওটা এখনও আছে, ওইটা প্রেগনেন্ট, ওটা 30 দিন পর বেবি দিবে। তা ওইটাকে আমি এক ভাইয়ের কাছে স্থানান্তর করছি, যেহেতু আমার এখানে অনেকগুলো বিড়াল, এই জন্য ওইটাকে আমি আরেক জায়গায় রেখে আসছি। তা আব্বু মানে যখনই আব্বু এসে দেখ, মানে ওকে যদি আমি আটকে রাখতাম মাফিনকে, যদি কোনো সময় রুমে আটকে রাখতাম, আব্বু এসে বলতো ওকে ছেড়ে দাও, ওকে আমার কাছে দাও, আমি খেলা করব। আর আমি যখন বাইরে থাকি, আমার ওয়াইফ আছে, তোমার আমার আম্মু আছে, আমার ফুয়া বোনটা আছে, ওরাই খাবার দাবার দেয়। অনেক সময় আমি যখন খুলনার বাইরে যাই, ওরাই দেখাশোনা করে, মানে আমি ফ্যামিলির থেকে ফুল সাপোর্টটা পাই। কি খাওয়ান এদেরকে? এদের সকালে আমি ক্যাট ফুডটা দিই, বাইরের খাবার, এদের ক্যাট ফুডটা দিই আপনার, বাইরে কিনতে পাওয়া, হ্যাঁ বাইরে কিনতে পাওয়া যায়, ড্রাই ফুড টাইপের। এটা আপনি আমরা ঢাকাতে করার করে নিয়ে আসি, খুব শীঘ্রই আমরা খুলনায় আমরা এটা নিয়ে আসবো, আমরা নিজেরা এটা ই করবো, করার চিন্তা ভাবনা আছে আমরা নেটের মাধ্যমে, এটা আমরা ইন্টারনেট মাধ্যমে আমাদের পেজে পাওয়া যাবে। এটা নিয়ে কথাটা অলরেডি চলতেছে, কারণ ঢাকায় আসলে অনেক প্রাইস বেশি নেয়, আর আমরা যদি যেহেতু আমাদের খাবার লাগে প্রায় 10-20 কেজি খাবার আমাদের কে লাগে না, তা এরকম খুলনা দেখছে আরও অনেকে আছে, তারা এরকম আনতে কষ্ট হয়, তারা আমাদের সাথে যোগাযোগ করছে যে ভাই আমাদের খাবার আনতে অনেক কষ্ট হয়, কী করতে হয়। তো আমরা বলছি ভাই তোমাদের খাবারে যখন খাবার লাগবে, আমরা তো খাবার নিই, তুমি আমাদেরকে বলো, আমরা তোমাদের খাবার এনে দেবো। তা এটা আমরা চিন্তা করতেছি যে আসলে খুলনা আমরা এই খাবারটা দেখি কম প্রাইসে ঢাকা থেকে এনে দিতে হয় কিনা, কারণ অন্য যারা আছে খুলনা থেকে যারা ব্যবসা করে ঢাকা থেকে আনে, তারা এনে একটা খাবারের প্যাকেটে প্রায় 150 টাকা লাভ করে। আসলে একটা স্টুডেন্ট মানুষ, কারণ এই বেশি ব্যাপারে স্টুডেন্ট মানুষটা পালে আর মেয়েরা পালে, তা আসলে তারা কিন্তু টাকা এতটা সম্ভব না তাদের পক্ষে। তা আমরা টার্গেট নিচ্ছি যে তাদের অল্প টাকা আমরা খাবারটা দিতে পারি কিনা, সেটা নিয়ে আমরা কথাটা বলতেছি। আর ওদের আমি সকালে মূলত খাবার দিই ক্যাট ফুডটা দিই, ওই ড্রাই ফুড টাইপের খাবারটা দিই, আর দুপুরে হয় মাছ সেদ্ধ অথবা মুরগি। যদি দুপুরে মা মুরগি দিই, তাহলে রাত্রিরে দিই আমি আপনার মাছ সেদ্ধ, এরকম অল্টারনেট করে ওদের আমি খাওয়াই।
কতটি বিড়াল এই পর্যন্ত কত টাকায় বিক্রি করেছেন এটা কি বলতে পারবেন? প্রথমবার চারটা ভিতর আমি দুটো বিক্রি করছিলাম, 26,000 দুটো 26,000, আর এবার তিনটার ভিতর তিনটাই সেল হয়ে গেছে, তিনটাই আপনার 13,000 করে সেল হয়ে গেছে। একটা বিড়ালে বছরে কতবার এবং কতটি করে বাচ্চা দেয় এটা কি একটু বলবেন? একটা বিড়াল বছরে দুইবারই করানোই বেটার, দুইবারের বেশি না করানোই ভালো, কারণ দুইবারের বেশি যখন আপনি করাবেন এর মা যে মা ওর শরীরটা ভেঙে যাবে, ওর বাচ্চাগুলো ভালো আসবে না, বাচ্চাগুলো অতটা স্ট্রং হবে না, উইক হয়ে যাবে, মা উইক হয়ে যাবে, এই জন্য বছরে দুইবার। আর সাধারণত একটা পার্সিয়ান বিড়ালের সর্বোচ্চ চারটা থেকে মানে চারটা সর্বোচ্চ নিচে তিনটা পর্যন্ত বেবি হয় যদি আপনি খাবারটা ঠিক মতো দেয়। এবং এর ভিতর কথা আছে যে আপনার ফিমেল হিটে আসলে কিন্তু বিট করানো উচিত না, অনেকে আসে ফিমেল হিটে আসলে বিট করে, এটা উচিত না। একটা ফিমেল কমপক্ষে এক বছর আপ হলে ওকে বিট করানো উচিত, এবং বিড়ালটার ওজন সর্বনিম্ন 3.5 থেকে 4 কেজি হতে হবে। যদি এর থেকে আপনার বিড়ালের ওজন কম থাকে, 3.5 কেজির কম থাকে, তাহলে আমি বলবো যারা পার্সিয়ান বিড়াল মানে পালেন তারাই বিট করাবেন না, সর্বনিম্ন 3.5 কেজির জন্য ওয়েট হয়, 3.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত ওয়েট হয়, তাহলে আপনি অবশ্যই বিট করবেন, তাছাড়া বিট করাবেন না। তাহলে ইচ্ছা করলে একটা বিড়াল বছরে তিনবারও ব্রিড করানো সম্ভব? সম্ভব, কিন্তু না করানোই উচিত, করানোই বেটার, দুইবার করানো ভালো। ভালো, দুইবারে যদি আমার তিনটা বা চারটে করে বাচ্চা হয় তাহলে 6টা অথবা 8টা করে বাচ্চা বছরে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিড়ালের পিছনে আপনার বছরে কি পরিমাণ খরচ হয় এবং এই 6টা বা 8টা বাচ্চা বিক্রি করার পরে কি পরিমাণ টাকা আর্ন হবে এটা কি আপনি একটু? আসলে আমি ওরকম হিসাব করে দেখিনি, তারপরে আমার যেটা ধারণা আপনার একটা বিড়ালে বছরে আপনার 10 থেকে 20-এর মধ্যে খরচ, 10 থেকে 20 হাজার টাকা খরচ হয়, বেশি খরচ হয় না। আর আপনার ভ্যাকসিনেশন দিলে আর টু আপনার সেক্ষেত্রে ওই 20 থেকে 25 এর উপরে লাগে না খরচ। আর বাকি আপনার যদি 6টা বাচ্চা হয় বা 4টা 8টা বাচ্চা, তাহলে আপনি একটা বাচ্চার সর্বনিম্ন 12 থেকে 13 হাজারের নিচে আপনি মানে কেমনি দাম বলেও না 12 থেকে 13 হাজার, তাহলে আপনি হিসাব করেন তাহলে আপনার একটা যদি আমার 4টা বাচ্চা 3টা বাচ্চা বিক্রি হয় তাহলে আপনার 39,000 টাকা প্রথমবার, আবার 6 মাস পর আবার ওরকম, তাতে আপনার সর্বনিম্ন আপনার বছরে আপনার একটা বিড়াল থেকে 30-40 হাজার টাকা ইনকাম করা যায় একটা বিড়াল থেকে। হ্যাঁ, যদি আপনি বড় করে নেন সেক্ষেত্রে আপনার খরচটাও বাড়বে, লাভজনকটাও বেশি হবে। আর বেকার যারা আছে তাদেরকে বলবো যদি তারা এটা নিয়ে করতে পারে, আর এটার পিছনে বেশি টাইমও দেওয়া লাগে না, এটা আপনি সকালে জাস্ট একটু খাবার দিলেন, দুপুরে খাবার দিলেন, রাতে খাবার, কিন্তু একটা টাইম দেওয়া লাগে এদের সাথে একটু খেলাধুলা, এটা খুব মানে খেলাধুলা প্রিয় মিশুক প্রচুর, একটু টাইম দেওয়া লাগে আপনার দিনে, আপনার 1-1.5 ঘন্টা রাত্রির আসে আপনি সারাদিন পারলেন, আর রাত্রিও টাইম দিলেন ওর সাথে একটু খেলাধুলা করলেন, ওকে একটু টাইম দিলেন, তাহলে অনেক ভালো থাকবে। কারণ আপনি যখন ওর সাথে খেলাধুলা না করবেন ও পুরো একত্রিত হয়ে যাবে, তখন ও দুর্বল হয়ে যাবে, ও খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, ওর শরীরে অনেক রোগ দেখা দিবে, এই জন্য ওকে 1-1.5 ঘন্টা টাইম দিতে হয়। আর ডেলি আধা ঘন্টা ওর এই যে শরীরে যে পশমগুলো আছে এগুলো আশ্রাতে হয়, যদি এটা না আসেন তাহলে পশমগুলো আপনার নষ্ট হয়ে যায়, গিট বেঁধে যায়, জ্বর বেঁধে যায়, সেক্ষেত্রে আপনার আধা ঘন্টা আসানোটা বেটার। এদের চিকিৎসার ব্যাপারে আপনি কি জাতীয় পদক্ষেপ নিয়ে থাকেন? চিকিৎসা বলতে এদের আপনার 3 মাস পর মানে বাচ্চা হওয়ার 3 মাস পর বাচ্চারে আপনার ভ্যাকসিন দেওয়া লাগে, তারপর আপনার 6 মাসের মতো একবার দিই, আর হচ্ছে বছরের পর একবার দিই। আর বেকারদের সম্পর্কে আমি একটা বলবো, যারা নতুন বিড়াল পুষতে যাচ্ছেন তাদেরকে যদি কোনো হেল্প লাগে যত প্রকার হেল্প আছে আমি তাদেরকে হেল্প করবো, জাস্ট আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমরা তার জায়গায় যাবো, কীভাবে জায়গা ই করা লাগবে আমরা তাদেরকে যতদূর পারে হেল্প করবো, এটা আমাদের কোনো আপত্তি না, যে কোনো মতো আমাকে দেখলে আমরা ওখানে যাবো। জি, আপনারা সেই স্বপ্ন বাস্তবায়ন হোক, আমরা সেই প্রত্যাশায় থাকলাম। জি, আলহামদুলিল্লাহ।